Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakin Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين جيش محمد صلى الله عليه وسلم جنون مكة نغريته جديو تكون অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষের সংখ্যা ছিল কম তবে সাহিত্যের চর্চা ছিল সবচাইতে বেশি কবি আর কবিত্বের মূল্যায়ন ছিল অনেক বেশি তাই কাব্যযুদ্ধ হতো ও কাজ মেলায় কাব্যযুদ্ধ বসত কবিতার যুদ্ধ কবিতার খেলা আর হা কবিতা দিয়ে কারো সম্মান বৃদ্ধিমূলক বক্তব্য বসত কাউকে বা না কেটে অসম্মান করে দেয়া হতো কবিতার ভাষায় যেমন না যুগের আধুনিক মিডিয়া তিলকে তাল সত্যকে মিথ্যা ন্যায়কে অন্যায় কখনো বা জালেমকে সাপোর্ট কখনো বা মজলুমকে ধ্বংস করা হ্যাঁ ঠিক এই ধরনেরই অনেকটা আল্লাহ হেদায়াত করুন বর্তমান আধুনিক জাহালাতের এই মিডিয়া সন্ত্রাস থেকে আমাদের সবাইকে চোদ্দো শত বছর আগের ওই মিডিয়া সন্ত্রাস ছিল কাব্যের মাধ্যমে কবিতার মাধ্যমে কাব্যযুদ্ধের মাধ্যমে কবিত্বের চর্চায় মানুষদের মধ্যে নিজেদের গৌরব বংশগাতা পরিচিতির উত্তরাই আর চড়াই হতো কখনো বা কারো পতন আর ধ্বংস হতো মোহাম্মদ সাল্লি ওসাল্লাম এর জন্মের আগে ওই কাব্যযুদ্ধে কবিতার যুদ্ধে পরপর বিজয় হওয়া দশটি কবিতা কাবার গেলাফের মধ্যে ঝুলিয়ে দেয়া হয়েছিল অন্য বর্ণনা আছে সাতটি কবিতা সাতটি কবিতা কাবার গেলাফে ঝুলিয়ে দেয়া আছে। আর এই কবিতাগুলিকে বলা হতো কাবার গায়ে ঝুলন্ত কবিতা কাব্য চর্চা হতো কাব্যযুদ্ধ হতো আর কবিরা এক গুত্রের পক্ষে হাদিয়া তুহা পে আরেক গুত্রের বিরুদ্ধে বলতো যে যত বেশি দিত তার তত জয় জয় রব হতো কাব্য আর কবিতা চর্চার ভিত্তিতে বন্ধুগণ চোদ্দো বছর আগের সেই মিডিয়া সন্ত্রাস আধুনিক সময়ের মিডিয়া সন্ত্রাসের সাথে কেন যেন মিলে যায় রব্বুল আলমিন মজলুম মুসলমানদের হেফাজত করুন আমিন উকাজ মেলার এই আয়োজনে কাব্যযুদ্ধ হ্যাঁ সৌর্য বীর্যের যুদ্ধ যুদ্ধ কৌশল প্রদর্শনী সবগুলো নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন হতো এবং মাঝে মাঝেই এমন আয়োজনের সূত্র ধরে যুদ্ধের দামামা বেজে উঠত হা ঠিক এমনি মহাম্মদুন সল্ল্লাহ আলী হোসেনের বয়স যখন পনেরো তার বয়স পনেরো বছর যখন অর্থাৎ সিরিয়ার বাণিজ্য থেকে ফিরে আসার দুই বছর পরেই পনেরো বছর বয়সে যখন মুহাম্মাদুন সল্ল্লাহ আলী হোসেলেম তখন ওকাজ মেলার এমন সূত্র থেকে যুদ্ধের দাবানল বেজে উঠল। এই যুদ্ধ তার দামামা এতটাই বিকট ভাবে বাঁচতে লাগলো যে তৎকালীন আরবে যুদ্ধ করতে গিয়েও কিছু মাসকে সম্মান করত মানুষ আর কারণ হল বারো মাসে এক বছর এটা পৃথিবীর সমাজ বিজ্ঞানী আবিষ্কার করেনি কেরিমেন সুরত আসতে নিজের সাথ করেছেন আব্লাহিম রাজীব ان عده الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والارض निश्चय আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসের সংখ্যা হলো 12টা যখন থেকে রব্বুল আলামিন আকাশসমূহ আর জমিন সৃষ্টি করেছেন তখন থেকে যেদিন থেকে আকাশসমূহ আর জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে মাসের সংখ্যা অব্লা সফা কাছে বারোটা বারো মাসে এক বছর আমরা কেবল নাম পরিবর্তন করতে পেরেছি আর আমরা মাস গণনা করতে গিয়ে উনত্রিশ বা ত্রিশের বিপরীতে তিরিশ অথবা একত্রিশ অথবা আঠাশ বানাই এর বেশি মুনছি কেউ করতে পারেননি সময়কে বিভক্ত করে বারো মাসে এক বছর সৃষ্টি করে দিয়েছেন অব্লা আসো তবে যেদিন থেকে আকাশ সমূহ আর জমিন তিনি সৃষ্টি করেছিলেন ওই দিন থেকেই এই বারোটি মাসের মধ্যে চারটি মাস পবিত্র ঘোষণা করেছেন আল্লাহ সুবহান। মিনহা اربعۃ এর মধ্যে চারটি মাস পবিত্র পবিত্র। এই পবিত্র চারটি মাস কি কি? তিনটি মাস এক আদারে জিলকদ, জিলহজ, মুহাররম আর চতুর্থটা হলো রজব। এই চারটি মাস হলো পবিত্র মাস। মুহাররম হারাম মাস। হারাম মানে পবিত্র সিকিউ কারণ ওই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ হারাম নিষিদ্ধ কিন্তু উকাজ মেলায় দানা বেদে ওটা যুদ্ধের দামামা এতটা কঠিনভাবে বাজলো যে মোহাম্মদ বিন আবুল্লাহ পনেরো বছর বয়সে ওই নিষিদ্ধ মাসে যুদ্ধ সংঘটিত হয়ে গেল অনেকের মতে নিষিদ্ধ মাসে এই যুদ্ধ সংঘটিত হওয়ার কারণেই এই যুদ্ধের নাম হারবুল ফুজ্জার আর দ্বিতীয় আরেকটা কারণ আল্লাহ সুফান মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলী ইসলামের মাধ্যমে তার দোয়ার কবুল করে মুার নির্দিষ্ট এলাকাকে কাবাগরের সম্মানে নির্দিষ্ট এলাকাকে তার চতুষ্পশ্বের নির্দিষ্ট ভূমিকে হারাম বলে কবুল করেছেন ইব্রাহিম আলী ইসলামের দোয়িজা আল বালাদা আমিনান নিরাপদ নগরী যার ভিতরে যুদ্ধ বিগ্রহ নাই আর এটা সেই ইব্রাহিম আলী ভিত্তিতে কবুল করে অনুমোদন করেছেন যে কারণে অন্ধকার যুগ ছিল পাপাচারিতা পাপিষ্ট লোকজন ছিল তবুও তারা কাবাগর কাবাতুল মুশারফা এর হারাম এলাকাকে সম্মান করত। যে কারণে হারামের সীমানার ভিতরে বাবার হত্যাকারীকে দেখলেও কিছুই বলত না এটা অন্ধকার যুগেও ছিল কিন্তু রসামের বয়স যখন পনেরো বছর যৌবনের সূচনার আগে এই পনেরো বছর বয়সে যুদ্ধ বাদে তখন অন্ধকার যুগের সব অন্ধ মানুষগুলো পাপিষ্ট আর পাপাচারী মানুষগুলো এই হারামের সম্মানটাও বলে যায় যেমন যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ মাসে যুদ্ধ শুরু করে দুই নাম্বার? হারাম শরীফের সম্মান আল হারাম এর সম্মানটাকেও ভুলণ্টিত করে হারামের আঙ্গিনায় যুদ্ধ শুরু করে আর তাই এই যুদ্ধ হয় হারবুল সংগঠিত হলো কাদের মধ্যে পেতে ছিল এই যুদ্ধ ঐতিহাসিকভাবে প্রমাণিত এই যুদ্ধে একদিকে কোরাইশ আর তাদের সাথে ছিল বনু কেনানা কোরাইশ এবং বনু কেনানা এরা ছিল এক একদম এক পক্ষে আর অন্য পক্ষে ছিল গায়েস এবং কেনানার দুই গুত্রের প্রধান ছিল হার ওমাইয়া সে বয়স এবং ব্যক্তিগত অন্ধকার যুগের কিছু গুণাবলীর কারণে সবার উপরে মর্যাদাবান ছিল সম্মানের পাত্র ছিল বিপরীত পক্ষে ছিল কায়স আর তাদের মধ্যে প্রচন্ড যুদ্ধ বাদল ঐতিহাসিক বর্ণনায় প্রমাণিত এই যুদ্ধ শুরু হওয়ার পর দিনের প্রথম ভাগে কায়েসের পাল্লাটা ভারী হয়ে গিয়েছিল কোরাইশ এবং কেনানার উপরে কিন্তু দিনের দ্বিতীয়ার্ধে শেষ ভাগে গিয়ে কোরাইশ এবং কেনানার পাল্লাটা কায়েসের উপরে ভারী হয়ে গেল হারামের এলাকা উপেক্ষা করে নিষিদ্ধ মাস উপেক্ষা করে কোরাইশ এবং মনু কেনানা আনা কায়েসের সাথে এই যুদ্ধ বাদিয়ে দেয় যেহেতু যুদ্ধটা কোরাইশ কেনানা সম্মিলিতভাবে কায়েসের বিরুদ্ধে ছিল আর মোহাম্মদ বিন আবদুল্লাহ তিনি কোরাইশ বংশের ছিলেন তার চাচারা ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ঐতিহাসিক বর্ণনায় প্রমাণিত চাচাদের সাথে মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্ল আলী হোসাল্লামও গিয়েছিলেন ওই যুদ্ধে তার চাচাদের হাতে তীর তুলে দিতেন নিষিদ্ধ মাসের এই যুদ্ধ হারাম এলাকার সম্মান ভুলণ্টনকারী ওই যুদ্ধ মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম এবং তার হৃদয়কে ব্যতীত করে তুলে হারবুল ফুজ্জার মোহাম্মদুন সাল্ল আলী ওসাল্লামের জীবনে নতুন এক দিগন্ত খুলে দেয় নতুন এক সভ্যতা বিনির্মাণের বাস্তব দরোয়াজাকে উন্মুক্ত করে তুলে মজলুমকে সাহায্যের প্রত্যয় দীপ্ত শপথ তিনি গ্রহণ করেন আর জালেম তাকেও কীভাবে সুলুম থেকে প্রতিহত করা যায় এর কৌশল তিনি অবলম্বন করতে থাকেন জুলুম আর অত্যাচার জালেমের জুলুম আর মজলুমের হাহাকার দেখে আলী সাল্লিম তাই তো আমাদের সবার জন্য বলেছেন তুমি তোমার ভাইকে সাহায্য করো সে জালেম হোক অথবা মজলুম হোক সর্বাবস্থায় সাহাবাইকরাম প্রশ্ন রসুল আল্লাহাম মজলুমকে সাহায্য করবো তা তো জানি কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করবো সাত করলেন জালেমকে সাহায্য করবা এইভাবে যে জালেমকে তার জুলুম থেকে বিরত রাখবা জালেমকে তার জুলুম বন্ধ করে দিতে বন্ধ করিয়ে দেবা বুদ্ধ না তাই আমরাও সিরা নববিয়ার হার্বুল ফুজ্জার থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে পিছনে ডানে বামে জালেমকে জুলুম থেকে প্রতিহত করি মজলুমকে সাহায্য করি সিরা নববিয়ার এই অধ্যায়কে আমরা আরো জানবো তবে একটি ছুট্ট বিরতি নিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানে পর সারা দুনিয়ার মানুষকে করন মাজিদ আল্লাহ পড়তে বললেন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল আল কোরআনকে নাজিল করা এটি প্রজ্ঞাপন কেতাব কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরানের ছায়ায় প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে ডিস টিভি বাংলায় ফারিখ যাকে নেই

চমৎকার শিশুরা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় বা পুনঃসম্প্রচার সকাল 9টায় বাংলাদেশে বিটিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা ছুটি বিরতির পর আমরা আবার ফিরে এলাম বিরতির আগে আমরা আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্ম এবং পূর্ববর্তী সময় থেকে জন্ম পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়য়ে মক্কানগরীতে বৎসরে মেলা বসত একবার কাজ মেলা ওই মেলায় সব কিছুই পাওয়া যেত অন্ধকার যুগের গৌর অমানিসার অন্ধকারে নিমজ্জিত মানুষেরা ভদ্রতা সভ্যতাহীন চরিত্রহীনতা নৈতিকতাহীনতা সব কিছুই প্রদর্শনী করতো শুধু তাই না কবিত্বের আসর বসত আর হা ওই মেলার বিভিন্ন প্রতিযোগিতা আর খেলার ছুত্র ধরে বিভিন্ন সময়ে যুদ্ধের দানা বেজে উঠত পনেরো বছর তখন সূত্র ধরেই বেঁধে উঠে যুদ্ধের দানা আর তা একেবারে তারই বংশের লোকদের সাথে সিরাতের গ্রন্থকারদের ধারাবাহিক সূত্রে প্রমাণিত তত্ত্বের ভিত্তিতে বলা হয় কোরাইশ এবং বনু কেনা না ছিল এক পক্ষে আর আরেক পক্ষে ছিল কায়েস গোত্র এবং তারা অন্যায়ভাবে কোরাইশ এবং বনু কেনানার উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল অন্যায়ভাবে তবে যুদ্ধটা সংগঠিত হয়েছিল চারটি নিষিদ্ধ মাসে যুদ্ধবিগ্রহ হারাম যে তো ওই এক মাসে এর যাত্রা শুরু হয়েছিল শুধু তাই না ঐতিহাসিকভাবে প্রমাণিত ওই যুদ্ধটি পাঁচ বছর কন্টিনিউ হল কত নারী বিধবা হলো কত শিশু পিতাকে হারালো কত পরিবার অসহায় আর নির্যাতনে জুলুম আর অবিচারে একেবারে ক্লিষ্ট মোহাম্মদ সাল্ল আলী গোসাল্লাম পনেরো বছর বয়সে কোরাইশ বংশে নিজের বংশের যুদ্ধ হওয়ার কারণে তিনিও তার চাচাদের সাথে বনুহাশেমের সাথে যুদ্ধে গিয়েছেন তবে তিনি এবং তার থেকে বয়সে ছোট তার চাচা জুবায়ের এই দুইজন সরাসরি যুদ্ধ করেননি বরং প্রত্যক্ষ করেছেন দেখেছেন হ্যাঁ তারা কি করেছেন মোহাম্মদ সাল্ল আলী গোসাল্লাম তীর কুড়িয়ে কুড়িয়ে চাচাদের হাতে দিয়েছেন বলে কোনো কোনো সূত্রে প্রমাণিত আর হ্যাঁ তার চাচা জুবায়ের তিনি পতাকা বহন করেছেন যারা যুদ্ধে লিপ্ত তারা কেবল শত্রুকে দমন করার প্রত্যয়ে শৌর্যের সাথে অগ্রসর হয় কিন্তু যারা যুদ্ধ করে না বা দেখে তা বুঝতে পারে কতটা ভয়াবহ ভাব দীর্ঘ পাঁচ বছর ছোলা হারবুল ফুজার এটি চুক্তির বাস্তবতায় এটি চুক্তির মাধ্যমে থামল কিন্তু মোহাম্মদ সল্ল্লাহ আলী হোসাল্লাম তিনি যেহেতু রাহমাত আলমিন জগৎ সমূহের জন্য রাহমাত হৃদয়ে কাঁদতে লাগল তিনি জোবায়ের তার সাথে পরামর্শ করলেন মত বিনিময় করতে লাগলেন কিভাবে এর থেকে উদ্ধার পাওয়া যায় নিজের আপন চাচা হওয়ার কারণে তার সাথে কথা বলতে লাগলেন জনমত তৈরি করতে লাগলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আলী হোসাল্লাম ঐতিহাসিকভাবে প্রমাণিত রসুল সাল্ল তাল আলী হুসাল্লাম এই জনমত গঠনে অগ্রসর হয়ে হা আরবের ওই অন্ধকার যুগে আরও কিছু কিছু এমন যৌনদরদি চিন্তাশীল মানুষকে একত্রিত করলেন তবে কেবল নিজের গুত্রের নয় অন্যান্য গুত্রেরও ঐতিহাসিক ব্যাপারে প্রমাণিত হারবুল ফুজ্জার বন্ধ হওয়ার পর জিলকত মাসে হারবুল ফুজ্জার বন্ধ হলো একটি চুক্তির বাস্তবতায় চুক্তির মাধ্যমে তারপর জিলকদ মাসেই মাহমুদুন সাল্ল আলী হোসেম তার চাচা এমন এমনকি বনি হাশেম বনি মুতালেব বনি আসাদ ইবনে আবদুল উজ্জা বনি জোহরা ইবনে কেলাব এবং বনু তাইম মররা এরা সবাই ওই সকল গুত্রের উন্নত চিন্তাশীল কিছু মানুষ একত্রিত হলেন হার্বুল ফুজারে সাল্লাম সাথে পেলেন তার চাচা জুবায়েরকে যিনি যুদ্ধ জুবায়ের প্রত্যক্ষ করেছেন এমন কি যুদ্ধ দেখে দেখে থেকে বেরিয়ে আসার চিন্তা চেতনা করেছেন জনমত তৈরি করেছেন সুতরাং অন্ধকার যুগে চরম অন্ধকারের ভিতরেও কেউ কেউ ভালো ছিলেন বন্ধুগণ আর কোরআন করিম আমাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়েছে যখন অধিকাংশরা খারাপ হয়ে যায় তখন আরবি কায়দায় কুল্লির বাস্তবতায় বলা হয় অধিকাংশের উপরে সবার হুকুমই বর্তায় আর তাই অন্ধকার যুগ মানে অন্ধকার ছিল কিন্তু তার মানে এই নয় সবই খারাপ ছিল কেউ কেউ ভালো ছিল তিন নম্বর বন্ধু ভালো থাকার চেষ্টা যদি কেউ করে মন্দ তাকে আঁকড়ে ধরতে পারে না যত মন্দের ভিতরেই থাকুক মানুষকে এই মর্যাদা এবং যোগ্যতাটা দিয়েছেন আল্লাহ বাস ভান হতা সুতরাং কেউ যদি নিজেকে গা ভাসিয়ে দেয় সে অপরাধী কিন্তু গাটা না ভাসিয়ে দিয়ে নিজে যদি কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে বলে তৌফিক দেবে। হতে পারে কখনো পা ফসকে যাবে কিন্তু ওই ফসকে যাওয়া পাকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং হ তাহলে তাই অন্ধকার যুগে অন্ধকারের ভিতরেও মিটমিট করে জ্বলতে থাকা কিছু আলু কিছু ভালো মানুষ তারা আমাদের জন্য আজও আদর্শ অন্তত এই শিক্ষার বিষয় যে তারা প্রচন্ড অন্ধকারের ভিতরেও নিজেরা ভালোভাবে বেঁচেছিলেন তা আমরা কেন পারব না এই চরম অন্ধকারকে হারে হারে অনুভব করে এর থেকেই আমাদের সবার জন্যে চূড়ান্ত চিরস্থায়ী অনন্তের জন্যে লাইট বা সিরাজাম মুনিরা হয়ে এসেছেন মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল আলী হোসাল্লাম তাই হার্বুল ফুজার বন্ধ হওয়ার পর মোহাম্মদ বিন আবদুল্লাহ সালাহ আলী তার চাচা জুবায়ের সহ কিছু গুত্র বনি হাসেম বনি আব্দুল মোত্তালে বনি আসাদ ইবনে আব্দুল বনি এবং বনি তাইম ইবনে এরা সবাই একত্রিত হলেন কোথায় বসলেন ঐতিহাসিক তারা সবাই বসলেন আব্দুল্লাহ ইবনে জুদান তাইমির ঘরে সবাই একত্রিত হলেন একত্রিত হয়ে তারা সবাই একটি শপথ গ্রহণ করলেন এবং তাদের শপথ এর মধ্যে মৌলিক পাঁচটি বিষয় ছিল পাঁচটি বিষয়ে তারা সবাই ঐক্যমতের ভিত্তিতে শপথ গ্রহণ করেছিলেন আর এই পাঁচটির প্রথম বিষয় ছিল এই গুত্রের সকল একত্রিত লোকজন এবং গুত্রের পক্ষে সবগুলো গুত্র নিঃস্ব অসহায় ও দুর্গতদেরকে সেবা করবে নিঃস্ব অসহায় দুর্গতদের সেবা করবে তারা এটার প্রথম তাদের শপথের বিষয় প্রথম শপথের বিষয় দুই নম্বর অত্যাচারকে প্রতিহত করবে অত্যাচারীকে বাধা দিয়ে তিন নম্বর যারা মজলুম যারা নির্যাতিত যারা অত্যাচারিত তাদেরকে সাহায্য করবে বন্ধু লক্ষ্য করুন প্রথম হলো নিঃস্ব অসহায় দুর্গতদের সাহায্য দুই নম্বর অত্যাচারীকে অত্যাচারে বাধা দেওয়া আর তিন নম্বর মজলুমকে সাহায্য করা অত্যাচারীকে বাধা দেওয়াটা আগে তারপরে মজলুমকে সাহায্য করা তার মানে এই নয় তারা গিয়ে আবার যুদ্ধ শুরু করবে না ইসলাহের জন্যে সংশোধনের জন্যেই সব কাজ অত্যাচারীর অত্যাচার বন্ধ করে মজলুম হ্যাঁ মজলুমের হক ফিরিয়ে আনার জন্যে দুতোয়ালি করা মজলুমের হক প্রতিষ্ঠার জন্যে তাকে সহযোগিতা করা তাকে সাপোর্ট দেয়া কিন্তু তার মানে এই নয় মজলুম আবার জালেমকে ধরবে খেয়ে ফেলবে এই জন্য সাহায্য না বন্ধু তাই প্রথম অত্যাচারীকে তার অত্যাচারে বাধা দেয়া দুই নম্বর মজলুমকে সাহায্য করে চতুর্থ ছিল এই গুত্রগুলো যে নগরীতে বসবাস করতো তাদের যে দেশ তাদের এই গোত্রগুলোর বসবাসের এলাকা এবং তাদের আওতাধীন ভূমিতে সম্মিলিতভাবে শান্তি আর শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এটা ছিল চতুর্থ আর পঞ্চম ছিল বিভিন্ন গুত্রের মধ্যে ভুল বুঝাবুঝি অপনোদন করা এবং সম্প্রীতি ভালোবাসা সৌহার্দ্যের বন্ধন তৈরি করে দেন এক গুত্রের সাথে আরেক গুত্রের মনোমালিন্য হলে কোনো ব্যাপারে ইনফরমেশন গ্যাপ হলে কোনো ব্যাপারে ভুল বুঝাবুঝি হয়ে শত্রুতা দানা বেঁধে উঠলে তারা সবাই মিলে এই ভুল বুঝাবুঝি শত্রুতাকে দমনের চেষ্টা করবে এই পাঁচটি বিষয়ের উপরে শপথ নিলেন যারা তাদেরই শপথ এবং শপথবদ্ধ এই জনগোষ্ঠী তাদের নাম হল হেলফুল ফজল অর্থাৎ আরবি ভাষার শব্দ যার বাংলা অর্থ হল সম্মানিত ভদ্র রুচিশীল মানুষদের অঙ্গীকার অথবা অঙ্গীকারাবদ্ধ রুচিশীল মানুষদের সংগঠন হেলফুল ফজুল মোহাম্মদ সাল্ল তাল আলী গোসাল্লামের আঠারো বছর অথবা বিশ বছর বয়সে এই অভূতপূর্ব অন্ধকার বিদূরিত করার প্রথম মানবীয় প্রচেষ্টার আনুষ্ঠানিক সম্মিলিত যাত্রা শুরু হয় হিলফুল ফুজুল যখন তারা গঠন করলেন তাদেরই পাঁচটি অঙ্গীকার যথাযথভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা সবাই করলেন বন্ধুমান একটু চিন্তা করুন না এটি সমাজে কিছু যুবক যদি একত্রিত হয় এমন ভালো কিছু উদ্যোগ নেয় সমাজটাকে ভালো হতে বাধ্য নয় তবে এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় রয়েছে আর তা হলো মোহাম্মদ বিন আবদুল্লা সাল্লী ওসাল্লাম উদ্যোক্তাদের অন্যতম এবং অন্যতম সমন্বয়কারী ছিলেন তিনি উদ্যোগ গ্রহণ করলেন পাঁচটি শর্তের ভিত্তিতে শপথ নিয়ে তারা কাজে নামলেন সহজ বাংলায় বললে এটা ছিল মানবীয় উদ্যোগ হিলফুল ফজুল অন্ধকার যুগের সকল অন্ধকারকে বিদূরিত করে পূর্ণ শান্তি কায়েম করতে পারেনি হেল্পফুল ফুজুল অনেক কিছু দিয়েছে যাত্রার অনেক প্রশস্ত রাস্তা করার ব্যবস্থা করে দিয়েছে বন্ধুগণ মোহাম্মদুন সাল্ল আলী ওসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরেও ইবনে হাসাম বর্ণনা করেছেন সেটা তো ইবনে হিসাবে রয়েছে করেছেন নবুয় পাওয়ার পরে আমাকে যদি এমন সুন্দর চুক্তির জন্য ডাকা হতো আমি যেতাম শুধু তার আরেকটি তিনি বলেছেন হেল্পুল ফজুলের চুক্তি আমার কাছে লাল উটের চেয়েও বেশি মর্যাদা বন্ধুগণ মোহাম্মদ সাল আলী ওসাল্লাম নবুত পাওয়ার আগে ভদ্র রুচিশীল মানুষদের সংগঠন তৈরি করে মানুষের কাছে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়েছেন আসুন নাম চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিএইসটিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাগাত পাঠিয়ে দিন কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফাই আলট্রায়ন ব্যাগ কোয়াড্রান কোড আটচল্লিশ বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি সুইফট কোড আইব্যান